প্লাস্টিক দূষণ রোধে খুদে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে মালবাজার ব্লকের ডামডিম যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন বিদ্যালয়ে পড়ুয়াদের জৈব ও অজৈব পদার্থ নিয়ে ধারণা দেওয়া হয়। প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বাড়াতে বুধবার মালবাজার ব্লকের বিভিন্ন স্কুলে সচেতনতামূলক কর্মসূচি করা হয়। এদিন ব্লকের ডামডিম যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জৈব অজৈব পদার্থ সম্পর্কে বোঝানো হয়। মালবাজার সার্কেলের বিভিন্ন স্কুলে পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা ডাস্টবিন তৈরি করেন। ডাস্টবিনের ব্যবহার সম্পর্কেও পড়ুয়াদের জানানো হয়। সপ্তাহ জুড়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ উপলক্ষে নানান ধরনের সচেতনতামূলক কর্মসূচি চলছে। বৃহস্পতিবার স্কুলগুলিতে গাছের চারা রোপণ, পরিশ্রুত পানীয় জলের ব্যবহার নিয়ে প্রচার চালানো হবে। নদীতে ফেললো, এটা নদীর থেকে সাগর থেকে কোথায় জমা হয় মহাসাগরে, ঠিক আছে? তো এরকম বলছে নয়টা পদ্ধতিতে এগুলাকে কমানো যায়। এক নম্বর কি বলছে, বয়কট সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মানে যে এইসব জিনিসগুলো, এটা কি, এটা হচ্ছে মৌসুমি ফলের চোখলা, এটা কি জৈব না জৈব হবে বলো তো? জৈব, এর গাছের থেকে তো আসছে না ফলটা, তাহলে এটা এখানে এই যে এখানে তো